Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা লোনাভলায় যাচ্ছি। সকাল সকাল বেরিয়েছি। এখন বাজে 6:30-7টা বেজে গেছে। আমরা রেডিও হয়ে গেছি, গাড়িও বুক করা হয়ে গেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আজকে যাচ্ছি হচ্ছে না আমি সত্যমার মা। আমরা রেডি হয়ে গেছি, অমিত নিচে গেছে, সত্যম এসে গেছে। তো এখন যাওয়া যাক লোনাভলা। আমরা একটুখানি সকাল সকাল বেরোচ্ছি, কারণ এই টাইমে লোনাভলায় মানে ভিউটাও ভালো পাওয়া যায়। বেশি রোদ্দুর উঠে গেলে প্রবলেম আছে, সেই জন্যই এত তাড়াতাড়ি বেরোনো। আমি তো ওখানে দাঁড়িয়ে আছে, সত্যম আসছে। আর আরেকটা কথা, বিকেলবেলায় যাওয়া যেতে পারে, ওই 4টে নাগাদ যদি পৌঁছানো যায়। তো সানসেটটাও খুব ভালো লাগে। তো আমরা ভাবলাম যে না, অত দেরিতে যাবো না, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। সত্যম কই আসছে? মানুষের নিজের এসে উপভোগ করতে হয়। আর এখানে প্রচন্ড বাইক যাচ্ছে কেন আজকে, আই থিঙ্ক সানডে বলে সব বাইকে ওই গ্যাং হয় না, নিয়ে বেরিয়েছে। মা বলছে এমা এরা কারা আছে এখানে গ্যাং। মার কপালটা না খুবই ভালো। মা এসছে আর পুনের প্রপার ওয়েদার চালু হয়ে গেছে, চারিদিকে মেঘলা হাওয়া দিচ্ছে। আর মা কি বলছিল, এখানে একটা শরীর সব ঠিক হয়ে যায়। বলছে এখানে এসে যদি কেউ পাশ্চাত্য দিক থাকে, এমনি রোগ ফোক এমনি সেরে যাবে। যাই হোক, এখন আমরা মেন পয়েন্টটাতে যাচ্ছি। কি বেশ বানাবো, বলছে এখানে একটা বাড়ি বানাবো। তো এখন আমরা ওই পয়েন্টটা যেটা আই থিঙ্ক কি পয়েন্ট বলে আমার মাথায় আসছে না, যাই হোক ওখানটা গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। অমিত ওখানে গেছে, মা বলছে অমি তুমি অত সামনে যেও না, পড়ে যাবে। বলছে না কাকিমা পড়বো না, ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আরে পড়বে না, এখানে সবাই সামনে গিয়ে বসে, চলো আরে কিছু হবে না, চলো এটাই তো মজা, চলো। তো এখন আমি আর সত্যম এসেছি এখানে উপরে চা নিতে। আর এখানে ভাবলাম একটু কিছু খাই। তো সত্যম বললো পেঁয়াজের পকোড়া, মানে পেঁয়াজি যেটা আমরা বলি বাঙালিতে, তো পেঁয়াজি নিয়েছি, এর সাথে মশলা দিয়েছে আর সস দিয়েছে। রিয়াঙ্কাদের আমি এখানে বলে দিয়েছি আমার দিতে অলরেডি, কাকিমা রিয়াঙ্কার জন্য চা আর এক প্লেট ভাবছি, এটাও নিয়ে যাবো, ওরাও ওখানে বসে বসে খাবে। কাকিমারা বসে এখন ওখানে পাহাড়ে বসে আরামসে রিল্যাক্স করছে, আমি সত্যি খেয়ে তাড়াতাড়ি নিয়ে যাবো ওদেরটাও। এই দাদার দোকান থেকে আমরা পকোড়া নিচ্ছি, দাদা হেভি পকোড়া বানাচ্ছে, আমি সত্যি এক প্লেট খেয়ে নিচ্ছি। রিয়াঙ্কা আর কাকিমার জন্য বানানো হয়ে গেছে, এবার রিয়াঙ্কার জন্য কফি বানাচ্ছে, কফি চা তো অলরেডি আছে, কফি চা নিয়ে এবার আমি আর সত্যম নিয়ে এখানে খাওয়াতে দিতে যাবো। কতক্ষণ ধরে আমরা বসে আছি, তোরা কোথায় গেছিলি? মা ওইখানে বসে বসে হাওয়া খাচ্ছে, আমরা ওয়েট করে আছি যে কখন আসবি তোরা।
আমাদের জায়গায় এসে এদের ডিসকাশন শোনো, রাত্রিবেলা কি তুমি চিকেন খাবে অমিত, তাহলে কি বাড়ি গিয়ে ভাত খাবো নাকি বাইরে দেখে যাবো, এই হচ্ছে এদের ডিসকাশন। এটা কোনো ডিসকাশন হলো? কালকে কেন ওই মাংসটা রান্না হয়েছিল আমাকে রাত্রিবেলা সে আবার ছড়েছে, চিকেন চাপ করেছে, ভালোই তো হয়েছে, মা চিকেন কষা খাবে কি বলি বলো। ভাবছি রাতে তো মাটন হবে, আজকে রাত্রিবেলা হবে না, আজকে হে রাম, চল এটা কোনো ডিসকাশন না, চল এখন এখান থেকে। যাই হোক আমরা এখান থেকে বেরিয়েছি, না কিছু ফেলিনি মা, আজকে এই বড় ব্যাগটা নিয়ে এসেছি, এটা অ্যাকচুয়ালি মার ব্যাগ, মা মারকে এই ব্যাগটা নিয়েছিলাম, আমি তোর জন্য ভেবেছিলাম নিয়ে যাই আমি, তারপরে তোকে দিয়ে চলে আসি। মা যেই ব্যাগটা নিয়েছে মা, ব্যাগটা কি সুন্দর হয়েছে, তোর জন্য কিনেছি, তুই রেখে দিস চল। আমি এত বড় ব্যাগ কেমন ঘুরলে মা সেটা বলো, দারুণ সুন্দর জায়গা, কি বলতো ক্যামেরায় না হাতে রাখো মা, ক্যামেরায় না এইসব জায়গায় জাস্টিস করতে পারে না, এগুলো মানে নিজের চোখে এসে দেখতে হয়, সত্যি বলছি সম্ভবই না বলো মা, এত হাওয়া দিচ্ছে মাম, যদি কারো রোগ ফোক থাকে না এই হাওয়াতেই মনে হচ্ছে সব হিল হয়ে যাবে, খুব ভালো আমরা টাইম স্পেন্ড করলাম। সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছিল একদম রোদ্দুর ছিল না, এখন হালকা হালকা রোদ্দুর আসছে, যে টাইমে আমরা এসেছি হালকা হালকা বৃষ্টিও হয়েছে, এরকম ওয়েদার পাওয়াটা ভাগ্যের দরকার বলছি, এরকম ওয়েদারটা পাওয়া কি ভাগ্যের দরকার না, সত্যি বলছি অসম্ভব রোদ্দুর উঠলে তাকানো, এখন যেরকম হচ্ছে তাও সেরকম না, বাট ওই সকালবেলা যে মেঘলা ওয়েদারটা ছিল ওটাই হচ্ছে বেস্ট ওয়েদার, লোনাভলা জন্য আসতে একটু দেরি হয়েছে, হ্যাঁ আমি ভেবেছিলাম যে রোদ্দুর উঠে যাবে, কিন্তু সেটা হয়নি। যাই হোক আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মা এখানে এসে আবার দাঁড়িয়ে পড়ছে, কি হয়েছে দাঁড়িয়ে পড়ছে কেন, চলো জোরে বলে কি এত হাওয়া শুনতে হবে না, ভীষণ হাওয়া মানে এত ভালো লাগছে না, সত্যি জানি যেতে ইচ্ছা করছে না, আমার যে এত দাঁড়িয়ে যাই তাহলে তো মা তারপরে যাবো, এখান থেকেও তোমাদেরকে দেখো মা কি বলছে, বলছে তাও ভালো হয়েছে হাত পা থাকাকালীন আমরা একটুখানি ঘুরে গেলাম, এরপরে যখন হাত পাতে প্রবলেম হয়ে যাবে তখন আসতে পারবো না, হ্যাঁ আর অ্যাকচুয়ালি কি বলতো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই রাস্তা অনেক পেছন অব্দি হেঁটে হেঁটে যেতে হয়, তো হাঁটতে না পারলে আসলে একটু অসুবিধা হলেও হতে পারে, আর এই যে রাস্তাটা আছে না সব পাথর 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 পাথর, তো একটু ক্রিটিক্যাল হলেও হতে পারে, ক্রিটিক্যাল মানে সেরকম না একটু কষ্ট হতে পারে আর কিছুই না। যাই হোক ওরা অনেক দূরে চলে গেছে দেখতে পাবে, ওই দিকে দেখো আমার বর আছে একদম দাঁড়িয়ে আছে, ওরা এত হন হন করে হাঁটে, প্লাস আমি আমার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখছি সেই দেখছি আস্তে আস্তে হাঁটছি, তো একটু টাইম লেগে যাচ্ছে। তো আমি রিয়াঙ্কা জন্য কাকিমার ড্রেসের সাথে ম্যাচ খেয়ে গেছে, এই দেখো হাওয়াই মিঠাই ফিটাই কিনে জামাই খেয়ে চলে গেছে সব জায়গায় গুগল পে বসে, আমি আর অমিত তো বেরোই আর মাঝে মাঝে নেটওয়ার্ক চলে গেলে তারপর আমরা বুঝে উঠতে পারি না, মাই ভালো ক্যাশ ক্যারি করে মা বলে তো দেখবি একদিন গুগলি গুগলি গুলো তোদেরকে ধোকা দেবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে লোনাভলা সিটিতে যাব, ওখান থেকে টুকটাক টুকটাক কিছু কেনার আছে প্লাস ব্রেকফাস্টও করবো, তো মা বলছে তুই এইমাত্র খেলি পেঁয়াজ হয়েছে আমার জন্য না মা, অমিত বেশি খেতে পারি, তো দেখি কোথায় গিয়ে ব্রেকফাস্ট করা যায়, এদিকে মা আছে, এইটা হচ্ছে আজকে আমাদের গাড়ি যেটা কিনা আমরা হায়ার করেছি, আর ব্যাস এখন এখান থেকে বেরানো যাক, হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি এখান থেকে, নিচে সিটিতে যে কিছু চিকি কিনবো, মাঙ্গাল্যান্স চিকি ওখানে ফেমাস জানি, ওখানে চিকি আমি সোন পাপড়ি কিনবো আমার ওটাই মেন টার্গেট, তারপর ওখান থেকে তিন বাক্স কিনবে নাকি, হ্যাঁ আমি তিন বাক্স কিনবো, পুনের জন্য দু বাক্স এক বাক্স বাড়িতে পাঠিয়ে দেবো, আর এখান থেকে বেরিয়ে আমরা এখন কিছু ব্রেকফাস্ট করবো, কারণ খিদে পেয়েছে, ভাজিয়াতে আমাদের পেট ভরে না, আমাদের একটু হেভি ব্রেকফাস্ট চাই, আইদার ব্রেকফাস্ট করবো একবার ভাবছি কাকিমাকে ঘুরি ফিরিয়ে লাঞ্চ করেই বেরিয়ে যাবো, এটা কিনা কি বলছে না বাইরে থেকে বলছে চিকি চিকি মাছে মালাইকারি করবে, না এখন লাগবে না, আরে এখনই ব্রেকফাস্ট করে কি করে তুমি খাবে বলো, সেটাই না ভাবছি তাই ব্রেকফাস্ট করবো নাকি কিনারা বলে একটা রেস্টুরেন্ট আছে খুব ভালো সেখানে চলে যাবো, এখন এই সব খাওয়া যায় না, ঠিক আছে দেখছি দেখছি কি হবে, তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে সিটিতে যাচ্ছি, আমরা এই সোজা যাচ্ছি ডান দিক মারলে পুরো আস্তে আস্তে উপর রাস্তা শুরু করে দিই, এখানেও খুব অসাধারণ একটা ভিউ, পিছনে এখানে যখন বৃষ্টি হয় এখানে পুরো জলে ভর্তি থাকে, এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ, তো জল নিয়ে এসেছি কাকিমার জন্য জল, আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়েছি যেখানে কিনা চিকি পাওয়া যায়, এখানে চিকি খুব ফেমাস আর সোন পাপড়িও খুব ভালো পাওয়া যায়, তো টুকটাক টুকটাক সবাই সবার বাড়ির জন্য নেবে, তো এখন গিয়ে দেখা যাক কি কি আছে,
চলো মা, এখানে অনেক কিছু পাওয়া যায়। অনেক বছর আগে যখন এসেছিলাম না, দু বছর আগে এসেছিলাম, তখন এখান থেকে নিয়ে গেছিলাম ওই দোকানটা। চলো চলো আসো, তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যায়। হ্যাঁ, এখানে দেখো, ওখানে সব দেখতে পাবো। তা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায়। সব কিছুর নাম তো আমি জানি না, এগুলো দেখে দেখে বলতে পারবো কি মা? এখনই মা বলবে তিলের নাড়ু, বলো তিলের নাড়ু বলো। তো যাই হোক, এইগুলো হচ্ছে চিকি, এরকমই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে, ডিফারেন্ট ডিফারেন্ট দামের পাওয়া যায়। আর এখানে অনেক জুসও পাওয়া যায়। বেশ, কি নিবি আমি? চিকি ভ্যারাইটি? হ্যাঁ দেখা দো ভাইয়া, চিকি কা ভ্যারাইটি? ভাষা বুঝবে ঠিক করে জিজ্ঞেস করলে। কে পুছ রহি মাম্মি? আরে জিজ্ঞেস করো, চিকি ভিকি খাও গে? আপনি সোন পাপড়ি লে তোমারে লিয়ে। কাজু কাজু তো খাতে হো? নাই মা, মিঠা কা খাতে হো? কাজু তো খাতে হো না, ও নমকিন वाला কাজু। ওকে কাজু দাও, ও কাজু খেতে পছন্দ করে। গোয়া থেকেও কাজু এনেছিলাম, ওটা ভালো খেয়েছিল। মা সত্যমের সাথে কথাই বলতে পারে না, বলে আমি কি হিন্দি বলি ও কিছু বুঝতেই পারে না। কি ডিসাইড করলে কি নেবা? দেখি কি খায় ও। আর তোর শ্বশুর বাড়ির জন্য একটা নেবো। আর বাড়ির জন্য? আর বাড়ির জন্য একটা নেবো। আর মা বাড়ির নিজের জন্য? লম্বা লিস্ট আমাদের। এখানে কাকিমা চিকি নিয়েছে, ওদিকে দেখতে পাচ্ছি সব লাইন দিয়ে বলা আছে। পরে এখানে কাকিমা নিজের জন্য চকলেটও নিচ্ছে। কাকিমা চকলেট খাবে নাকি? বলছি কি এগুলো কি মাম, টফি এনে? না হ্যাঁ মনে হয় ভালো হবে। আমি বলছি না ভালো হবে না, বলছি না দেখে খুব কালারফুল আর ভালো লাগে। এগুলো দেখছে আর ওই সব নেওয়া হয়ে গেছে ওইখানে, সেটা বলেছি। আর সোন পাপড়ি খেতে হবে তো? সোন পাপড়ি এখানে একটাই আছে, আমার হবে না, আমি অন্য দোকান থেকে নিয়ে নেবো। মা এখান থেকে বলছে এটা দাও ওটা দাও সেটা দাও, আর সব কটা কথা মা বাংলায় বলছে। ওর ওর ওই একটা লজেনের লজেনের কোটো দাও দাদা, বুঝে হয়ে যাচ্ছে বাংলায় নাকি বলবে। বলে বলে আবার উনি আবার এনেও দিচ্ছে লজেনের গুঁড়ো হ্যান তেন, বলছে কিছু জানি। আমি বলি না, আমি এখন ঠিক হয়ে গেছি মা, মোটো আমি এখন বলি না, আগে বলতাম। জিজ্ঞেস করছিস বুড়ি হয়ে গেছে কত বড়? তুই কিরকম বাজারের কথা বলে কেন হচ্ছে বলতো? রাত্রিবেলা 12টায় চিকেন খেয়ে খেয়ে অনেকটাই থাকে, আমার খুব ভালো লাগে। এটা ছাড়া আমি যাবো না, আর অল্পেতে স্বাদ মেটে না, এসাদের ভালো হবে না, একটাতে আমার স্বাদ মিটবেও না, তাই বেশি করেই নিয়ে নেবো। একটা বাড়ির জন্য পাঠাবো, বাবার জন্য, বাবা মাও ভালো খায়, আর দুটো আমি খাবো। ইয়েস, আমার সোন পাপড়ি এতটাই ভালো লাগে যে আমি খাবো। তিন দিনের স্টক আমার গায়ে দোকান থেকে দেখে ভাবছি কত নিচ্ছে আমি, ওটা ওই তিনটেই নিয়ে নেবো। আমি শিওর আমাকে অনেক কিছু বলবে, এতগুলো কে খাবে, এই খাবে ওই খাবে, দেখি কি বলে। দূর থেকেই হাসছে। হ্যালো, চারটে চারটে নিয়ে এসছি, চারটে চারটে। একটা আমার বাড়ির জন্য, একটা কাকু কাকিমা খাবে কলকাতায় গিয়ে, আর দুটো আমি খাবো পুনেতে। হ্যাঁ হ্যাঁ।